পৃথিবীর সমস্ত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েক সাধুগুরু বৈষ্ণব আল্লাহর অলি আল্লাহর পাগল যারা, সমস্ত অলির দরবারে আমি আমার অন্তর থেকে ভক্তি রেখে যে অলিরা সোনার বাংলা যদি না আসতেন আমরা নবীর ইসলাম কি আমরা বুঝতাম না, নবীর ইসলাম পেতাম না। যে অলিরা ভারতবর্ষে সর্বপ্রথম এসে, যেমন ভারতবর্ষে আসলেন আমার খাজা মনিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাবা ভারতবর্ষে এসে কালেমা প্রচার করলেন, ইসলামের নিশান গাড়লেন, পৃথিরাজার সাথে যুদ্ধ করলেন, অনেক বড় ইতিহাস সকলেই জানেন। ভারতবর্ষে খাজা বাবা আসলেন, তার সাথে আসছিলেন 360 জন অলি, 360 জন অলি তারা চলে আসলেন আমাদের বাংলার বুকে। বাংলার বুকে এসে তারা সর্বপ্রথম আগে একটা খানকা তৈরি করে, যে যেখানেই ছিলেন তারা আল্লাহকে ডাকার জন্য আল্লাহর আবাদত করার জন্য খানকা শরীফ তৈরি করে, খানকা শরীফ তৈরি করে সেখানে তারা উজু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবর ধ্বনি দিতেন। দেখা যায় আমাদের এই দেশটা ছিল হিন্দু দিয়া ভরা, হিন্দুদের আমরা আমাদের যারা পূর্বপুরুষ তারা বাবু 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 বলে সম্মান করত। হিন্দুরা ছিল ধনী, মুসলমান ছিল অল্প কিছু, মুসলমানরা সদা সর্বদা হিন্দু হিন্দু ধর্মের লোকের ওই বাড়িতে কাজকাম করে খাইত। এমন অবস্থায় আল্লাহর অলির আয়েশা বাংলার বুকে যখন আজান দিত খানকা শরীফের মধ্যে, আর ওই হিন্দু ধর্মের যারা বাবু তারা গিয়া আল্লাহর অলিদেরকে মায়ের ধুর করত, এই বেটা তোরা আবার কোন ধর্ম পালন করস, তারা কারা? যেমন আমাদের বাংলার বুকে দয়াল বাবা শাহজালাল আমিনী গুরু গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করেছে, উনি ইতিহাস জানেন। ভারতবর্ষে ইসলাম প্রচার করতে গিয়ে শাহজালাল বাবা তার হাজার হাজার সেনা সৈন্য মারা গিয়েছে, তার মধ্যে একজন ইতিহাস স্বরূপ আছেন, তার নাম হইল হুসেন আলী শাহ। আর হুসেন আলী শাহ বাবার মাজার হইল খরমপুর, যার নাম কেল্লা শাহ। ইতিহাসগুলা বলতাম না বাবা, হয়তো বন্দনাটা গাইতে চাইছিলাম, একটু পরেই গাই। দেশের যে অবস্থা বর্তমানে দেখেন, সাবেক সরকার আওয়ামী লীগ কতটুক ভালো করেছে মন্দ করেছে জানি না, কারো কাছে ভালো কারো কাছে মন্দ, এক হাতের পাঁচ আঙ্গুল যেমন এক সমান না, একটা মানুষও প্রত্যেকটি মানুষের কাছে ভালো থাকতে পারে না, সেটা বিষয় না। কিন্তু বর্তমানে যে অবস্থা আমরা ভাবছিলাম দেশের অবস্থা মনে আরেকটু ভালো হবে, পিছনে তো যা হবার হয়েছে, কেউ ভালো হয়েছে কারো আবার একটু মন্দ হয়েছে। এখন যে অবস্থা আমরা ভেবেছিলাম বর্তমান অবস্থাটা ভালো হবে, কিন্তু বর্তমানে বাবা এক শ্রেণীর মানুষ তারা কি আওয়ামী লীগই না বিএনপি না জাতীয় পার্টি, মানে কিছুই বুঝলাম না বাবা, মানে এরা যে কোন ধর্মের, মুসলমানই না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, এই মানুষগুলার আগা মাথা এখন পর্যন্ত আমি আনোয়ার দন অন্তত পাই নাই, আপনারা পাইছেন কিনা বাবা জানি না। ছোট কথা কি বিরক্ত হইতেছেন নাকি? দেখেন আল্লাহর অলির মাজার, গত 17 তারিখে গানে গিয়েছিলাম রাজশাহী বাগা, ওখানে স্টেজে গান করতেছি, এমন অবস্থা, এমন অবস্থায় ফেসবুকের মধ্যে দেখলাম ধামরাই কালামপুর দয়াল বাবা বুসাই পাগলের মাজারটা তারা ভেঙে ফেলছে। যেদিন কালামপুর গান করলাম, এ রাজশাহী যেদিন গান করলাম, কালামপুর বুসাই পাগলের মাজারটা যেদিন ভাঙলো, সেই দিনকে তারা ডিক্লার দিয়েছিল গুলিস্তান হজরত গোলাপ সাহ বাবার মাজারটা তারা ভাঙবে। দেখেন তাদের কেমন ব্রেন, তারা জানে তরিকাপন্থী মানুষ যদি একবার খেপে যায় তাহলে আমাদের রক্ষা নাই। তারাও জানে সুফি মতবাদে জিহাদি লোক আছে, এমন জিহাদি লোক আছে একজন মানুষ যে একজন গুরু ভক্ত লোক 1000 মানুষ মেরে হেলাই বেড়ে কিন্তু বাঁচবো না, বাঁচবো গুরু প্রেমিক মানুষ যারা, আমাদের হাত কারো উপর উঠে না, আর যদি একবার উঠে যায় বাবা, আমরা গুরুবাদী লোক, গুরুর হাতে হাত দিয়েছি, আমরা পারি না ইচ্ছা করলে একটা মানুষকে মারতে। কিন্তু গুলিস্তান গোলাপ সাহ বাবার মাজার ভাঙবে এমন অবস্থায় ডিক্লার দিয়ে তারা চলে গেল কোথা, ধামরাই কালামপুর বুসাই পাগলের মাজার ভাঙার জন্য। এইদিকে পাগল আশেকান মস্তান সবাই গোলাপ সাহ বাবার মাজার ওখানে গিয়েছে যে মাজার ভাঙতে আসবো কারা আমরা দেখবো, এইদিকে ফাঁকা পায়া বুদ্ধি করে
বুসাই পাগলের মাজার ভেঙেছে রে, গাজীপুর ফসি পাবার মাজার, ফসি পাগলার মাজার তারা ভেঙে তসতস করে দিয়েছে। প্রত্যেকটা মাজারে বাবা মসজিদ আছে, আছে না বড় বড় মাজার? আমাদের এই যে বাঠৈমুড়ি পাগল বাবা আফাজুদ্দিন শাহ, আফাশাহ বাবার মাজার কিন্তু আমাদের কালিমপুর আছে, বরিশালেও কিন্তু আছে, জানেন কি না? আফাশাহ বাবা একই সময় একই টাইমে তিন জায়গায় তার এই দেহটাকে পরিবর্তন করেছে। আফাশাহ বাবার মাজারে মসজিদ আছে, ঝিটকা শরীফ আল্লাহ বাজানের মাজারে মসজিদ আছে, ফসি পাগলার মাজার যে তারা ভাঙছে সেখানে মসজিদও আছে, মাদ্রাসাও আছে। মসজিদ নাই মাদ্রাসা নাই এমন কোনো মাজার নাই। তারা এই মাজার ভাঙতে আইসা পাশাপাশি অনেক মসজিদও তারা ভাঙছে, অনেক এতিমখানাদের এতিমখানাও ভাঙছে, এতিমদের এতিমখানা। আচ্ছা বাবা, মাজার ভাঙলো, মাজারে দুষ্টা করলো কি আজও পর্যন্ত খুঁজে পাইলাম না। আচ্ছা হয়তো মাজারে দুষ কিছু পাইছেন। আচ্ছা দুষ ডাকের একটা কথা আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। যদিও মাঝারে ভুল কিছু পেয়ে থাকেন, যে মানুষটা ভুল করতেছে ওই মানুষটাকে সংশোধন করেন, তাহলে বুঝবো আপনারাও ভালো মানুষ। আপনাদের আগা মাথা কিছু খুঁজে পাইলাম না, মাজারও ভাঙতেছেন। আবার গতকালকে ফেসবুকে দেখি বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ বাইতুল মুকাররম সেই জায়গায় গিয়ে হয়ে আপনারাই কি রে বাবা? হ্যাঁ তাহলে বুঝতাম না আমাকে পাগলপন্থী মানুষরা একটু খারাপ লাইনে আছে। মাজারও যারা ভাঙতেছে মাথায় টুপি মুখে দাড়ি পরনে জুব্বা, বাইতুল মুকাররমে ঠিক একই মানুষ দেখলাম, মসজিদে দুষ করলো কি বাবা? মাজারে না হয় পাগলটা দুটো সিদ্ধি পানি খা, কি দুটো সিদ্ধি পানি যারা খা, সিদ্ধি এক জিনিস গাঞ্জা আরেক জিনিস। আপনি সিদ্ধি হারাম বলবেন, সিদ্ধি খাওয়া হারাম, আমি বলবো ভাত খাওয়া হারাম যদি বেশি খাইয়া বমি করে দেন। কি ভাত আপনি খাবেন? রাসুল পাক বলছে খানাটা তিন ভাগে বিভক্ত করেছে আমার নবী জিদাইল নবী, এক ভাগ খানা, এক ভাগ পানি, আরেকটা ভাগ যেন আপনার খালি থাকে। আপনি এমন খাবার খাইবেন পায়া না পায়া, ছয় জনের খাওয়ান যদি একলা খান বাবা, তাইলে কিন্তু আপনি উগড়াইয়া ফেলে দিবেন, তাহলে আপনার জন্য ভাত খাওয়াটাও হারাম। তাহলে সিদ্ধি খাওয়া হারাম কই, গাঁজা খাওয়া হারাম না বাবা, গাঁজা যারা খায় তাদের জন্য হারাম। আর যারা সাধক, ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো বাবা, বলবো নাকি? সময় তো অল্পই। এই যে বাঠৈমুড়ি আফা পাগলা, এই আফা পাগলার মাজার গালিমপুর যেটা, এই আফা পাগলার এক খালাতো ভাই, তার নাম হলো ইসমাইল কারী, নাম শুনছেন না? ইসমাইল কারী সাহেবের নাম তো শুনছেন। ইসমাইল কারী সাহেব আফা পাগলা থাকতো লেংটি পইরা, সদা সর্বদা আফা পাগলার কাছে আসলি দেখতো কলকি খাইতেছে, কলকির মধ্যে বইরা সিদ্ধি শ্রবণ করে। ইসমাইল কারী তো আবার শরীয়তের ব্যক্তি, শরীয়তের আইন কানুন ভালো বুঝে। এই পাগল আফাস, তুই তো আমার ভাই, তোর লোকে তর্ক করা যায় না, বহুত পাগল জাত করছি তোর তো পারলাম না, তোর একটা পরীক্ষা দিই আফাজউদ্দিন। বলে কি বলো? কয় যে কলকির মধ্যে সিদ্ধি দিছস ঠিক আছে, তুই যদি সঠিক পাগলে থাকস তাহলে তুই একটা পরীক্ষা তোরে দিলাম, দেখি পরীক্ষা পাস হস কিছু না। বলে কি বলো? বলে এই কলকির মধ্যে যে সুবাদে আগুন দেয়, আগুন ছাড়া পারলে কলকি খায় আমারে দেখা। আফা পাগলায় কই এইটা কোনো পরীক্ষা হইল? কই এই পরীক্ষা দিয়ে তো আমি সকালবেলায় পাগল দাঁত মেসেক করি, এটা কোনো পরীক্ষা হইল নাকি? কই কয়বার দেখবা, কতবার? বলে কতবার না, একবার দেখলি হইব। দয়ালের নাম নিয়া আফাজউদ্দিন শাহ বাবা, উনি তার মুর্শিদকে স্মরণ করে যখন কলকি টান দিয়েছে, সূর্য থেকে তাপ এসে তার বাসির মধ্যে লেগে আগুন ধরে গেছে, সুবহানাল্লাহ। তারা খেয়েছে সিদ্ধি শ্রবণ করেছে, সিদ্ধি শ্রবণ করে তারা মাওলার দিদার লাভ করেছে, তারা সত্য পথে চলতো, সত্য কথা বলতো, একজনে দিলে খাইতো না দিলে না খাইতো, সদা সর্বদাই মুর্শিদ নাম নিয়ে বসে থাকতো। যেমন আলাউদ্দিন আল সাবিরির ভাগ্না ছিল শেখ ফরিদ, শেখ ফরিদের ভাগ্না ছিল আলাউদ্দিন আল সাবিরি, বারো বছরের জন্য এতিমখানায় দিয়ে গেছে ভাগ্না, এই এতিমখানার যত এতিম পোলাপান আছে সবাই খাওয়াইবে, বারো বছর তুরি খালি এতিমখানার পোলাপানরে খাওয়াইছে।
নিজে কিন্তু খাই নাই। শেখ ফরিদা এসে জিজ্ঞাসা করছে, বাজান তোমার শরীরের এমন অবস্থা, তোমার মাই দিয়া গেল আমার কাছে তখন শরীরে মাংস, এখন দেখি তোমার শরীর বড় হাড্ডি, তুমি কি কিছু খাও নাই? বলে না মামা, আজ থেকে 12 বছর আগে এই লঙ্কর খানার চাবি দিয়ে আমারে বলছিলেন এই এতিম খানার যত পোলাপান আছে সবাই রে খাওয়াইবে, মামা আমাকে খাওয়াইতে বলছেন আমারে খাইতে বলেন নাই। বলে তাহলে 12 বছর কিভাবে বেঁচে রইলা? বলে মামা, এই 12 বছরের মধ্যে আমার তখন ক্ষুধা লাগতো, আমি তখন মুখে বলতাম জয় শেখ ফরিদ, জয় শেখ ফরিদ, জয় শেখ ফরিদ। মামা গো, আপনার নামের এত গুণ, শেখ ফরিদ আউলিয়ার নামের এত গুণ, ওই নামের গুণে আমার ক্ষুধার্ত পেট ভরে গেত, সুবহানাল্লাহ। মামা আমার তখন তৃষ্ণা লাগতো, পানির পিপাসা লাগতো, আমি ওই সময় আমি করতুরে আপনার ছবিখানা আপনার বর্জক আমার সামনে এনে আমি বলতাম জয় শেখ ফরিদ, জয় শেখ ফরিদ, জয় শেখ ফরিদ। মাওলা ও মামা, আপনার নাম জপতে জপতে এক পর্যায়ে আমার পানি পিপাসাও মিশে যায়। আল্লাহর ওলিরা কখনো তাদের নামে দু চারটা মামলা আছে আপনি দাদার জন্য মনে শুনেন নাই? শুনছেন? এখন দেশে হচ্ছে কি, আল্লাহর ঘর মসজিদ বাইতুল মুকাররম তার মধ্যে গতকালকে এমন কোন জুতা নাই যে জুতা আরেকজনের শরীরে লাগে নাই। ইন্টারনেটের জামানা, মিথ্যা কথা বলতেছি বাবা? জুতার বাক্স সহ যাই হোক, এই সোনার বাংলা, ওলি আল্লাহ না আসলে আমরা মুসলমান হইতাম না। এক কথা, ওলি আল্লাহ এসে বাংলার বুকে ইসলাম প্রচার করেছে, কালেমা প্রচার করেছে, রোজা নামাজ হজ যাকাত আল্লাহর ওলিরা প্রচার করেছে, তাদের থেকে আমরা মানুষ এখন শিখেছি, শিখে আমাদের মধ্যে 72টি ফেকরা, 72টি দল, 73টা ফেকরা হয়ে গেছে আমাদের মধ্যে এখন লেগে গেছে। এক দল কইতেছে এই নিয়ম আমরা বাইর করছি, আরেক দল কইতেছে ওই নিয়ম আমরা বাইর করছি, একদম মানে বিভিন্ন। এই দেশে মুসলমানই আনলো আল্লাহর ওলিরে, ওখানে মানে দল এক একজন এক একটা বানাই লইছে, কার দল যে প্রাধান্য দিব, কোন দল যে আমরা মানবো এটা এখনো খুঁজে পাই না, কিন্তু একটাই পাই, সেটা কি সহিহ শুদ্ধ দল, যে দল যেটা সেটা হলো আহলে সুন্নাতের দল, পাক পান্দাতনের দল। পাক পান্দাতনে আমরা যারা আছি বাবা আমরা আজীবনই থাকবো, আল্লাহ যেন আমাদের এই নামের গুণে যতদিন আছি মাওলায় যেন বাঁচিয়ে রাখে। জয় গুরু, সকলেই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।